فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. جي شو من كيوه اپنے زنجة سلين آكي کا بشير وفر آكي کا حجي ایک تا گروت تفنو عبادت شندان بومشتہ ہوار سات دن دن کتے ہوئے এটাই মূল সুন্নত। আর যদি নাকি কোনো কারণবশত করতে না পারে তাহলে সাত দিনের পরে চোদ্দ দিন একুশ দিনের খেয়াল রাখবে বা জীবনের যে কোনো এক সময়ে যে করে নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এটা যে আল্লাহ রাসুল বলতেছেন কুল্লু মাউলুদিন মুরতাহিনুন বি আকিকাতিহি আও কামা কাল আলাইহিস সালাম, প্রত্যেক নবজাতক সন্তান তার আকিকার সাথে সম্পৃক্ত, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলা মুসিবত থেকে যে রক্ষা করেন। বিভিন্ন ফায়দা আছে আকিকার মাধ্যমে, এই জন্য আমরা এটা যে যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই করব। আর এটা ছেলে হলে দুইটা ছাগল, মেয়ে হলে একটা ছাগল। তবে আমাদের দেশে যেরকম যে কোরবানির সাথে মিলাই করে, এরকম কোরবানির সাথে মিলাই করার বিধান সাহাবা কেরাম থেকে এরকম পাওয়া যায় না। সুতরাং এটা একটা আলাদা ইবাদত, কোরবানি আলাদা একটা ইবাদত। দুই এক দুই ইবাদতকে আমরা একসাথে ইচ্ছা করি এটা করতে পারবো না। আর আকিকার গোশত নিজেরা খাইতে পারবে, ফকির মিসকিন আত্মীয় স্বজনদেরকে খাওয়াইবে, শুধু ধনীদেরকে খাওয়াইবে না, আত্মীয় স্বজন এবং মনে করেন গরিব গোড়া বাজার আছে তাদেরকে কিবে মা বাপেও খাইতে পারবে, কোরবানি গোশতের মতোই নিয়মটা। আর যদি নাকি সামর্থ্য না থাকে ছেলের জন্য একটা ছাগল দিলেও হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।